কাতার বিশ্বকাপে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন প্রায় 400 বাংলাদেশি। প্রায় 4 লক্ষ আবেদনের মধ্যে 15,000 জনকে ফিফা ভলেন্টিয়াররা হিসেবে নির্বাচিত করেছে। সেখানে বাংলাদেশের এসএসসি 2004 ব্যাচেরই 6 জন। কাতারের দোহাতে তাদের সাথে কথা বলেছেন গোলাম মাওলা হাজারি। পিছনে 974 স্টেডিয়াম, যেটি সম্পূর্ণ কন্টেনার দ্বারা তৈরি। এখানে এসেই দেখলাম বাংলাদেশি ভলেন্টিয়াররা কাজ করছে, এবং তাদের আরও একটা পরিচয় হচ্ছে তারা একই ব্যাচের 2004-এর। আমরা তাদের সাথে কথা বলবো, বাংলাদেশি ভলেন্টিয়ারদের সাথে। আপনি কি এখানে কাজ করছেন? হ্যাঁ, আমি এখানে কাতার ফিফা ভলেন্টিয়ারের সাথে জড়িত আছি। ফিফা হসপিটালে ভলেন্টিয়ারে আমি কাজ করতেছি। আপনি? আমি এখানে ফিফার সাথে আছি, আবার কাতার মিউজিয়ামের সাথে আছি। আমি ফিফা এবং কাতার মিউজিয়াম দুটোর হয়ে ভলেন্টিয়ারিং করছি। আপনি? আমি কাতার ভলেন্টিয়ার হিসাবে আছি, এবং 2004 সালে আর হচ্ছে যে আমি জেডব্লিউ মারিড আছি, সো হিসাবে গেস্ট রিপ্রেজেন্টেটিভ আছি আর কি। ভলেন্টিয়ার হিসাবে আছি 4-6 ব্যাচের, এবং আমি এখানে কাতারে এভিয়েশন সেক্টরের সাথে যুক্ত আছি। আমিও অনেক গর্বিত যে আমি এই অনুষ্ঠানে যোগ করতে পারি। আরেকজন আছে? আমি 2004 ব্যাচের, আমি একটা কোম্পানিতে জব করি আর কাতার ভলেন্টিয়ার সাথে আমি জড়িত। তবে আরেকটি সুখবর আছে, সেটি হচ্ছে এই এদের সাথেই 2004 সালের বেসে আমাদের সহকর্মী অর্ণববাপিও আছেন। আমি তার কাছে জানতে চাই তার অনুভূতি কী। অবশ্যই হাজারি ধন্যবাদ, এটা কিন্তু একটা অন্যরকম প্রাপ্তি। অবশ্যই মানে অফিসের কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এবং সেখানে যখন দেখি যে নিজের কাছের বন্ধুরা যারা একসঙ্গে একই সময় এসএসসি পরীক্ষা দিয়েছি, এইচএসসি পরীক্ষা দিয়েছি, তারা যখন ছুটে আসে, দেখা করতে আসে, কী খবর, প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধা জিজ্ঞেস করে, তখন মনে হয় যে দেশ থেকে দূরেও মানে খুব একটা কষ্টে নেই, কাছের মানুষগুলোকে খুব কাছ থেকে পাচ্ছি। এবং সবথেকে বড় গর্বের ব্যাপার, ওরা এই ফিফার সঙ্গে জড়িত, ওরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। মানে যেরকম ওরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, সেরকম এসএসসি 2004-06 যে ব্যাচটা আছে সেটাকেও প্রতিনিধিত্ব করছে। তো অবশ্যই আমরা সবাই মিলে পুরো বিশ্বকাপ জুড়ে নানা ধরনের আয়োজন, ফুটবল ম্যাচ থেকে শুরু করে নানা বিষয় নিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করব এখানে। আনন্দ উল্লাসের মাধ্যমে সংবাদ কভার যেরকম হবে, সেরকম বন্ধুত্বেরও জয় হবে। এই এই বাংলাদেশিরাই লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে পরিচয় করে দিচ্ছে, এরাই রেমিটেন্স সৈনিক। গোলাম মাওলা হাজারি, 71, দোহা, কাতার।